আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 2020 আসলে আমাদের সবারই একটা আতঙ্কের মধ্যে কেটেছে। ভেবেছি যে 2021 আমাদের জন্য অনেক শুভবার্তা বয়ে নিয়ে আসবে। তো জানুয়ারি মাস যেহেতু এসে গেছে, তো জানি না আল্লাহ পাক আমাদের ভাগ্যে কী রেখেছে। এখন কিন্তু লন্ডনের অবস্থা, লন্ডন, প্যারিস, ইটালি, আমেরিকা খুবই খুবই খারাপ অবস্থা। আর এই ভিডিওটা আমি এখন, আমরা 25 ডিসেম্বর আমরা একটু বাসা থেকে বের হয়েছিলাম, কারণ সেদিন সব জায়গায় একটু শিথিল করে দেওয়া হয়েছিল সব নিয়মকানুন। আর ওই দিন চারামনির জন্যই আমরা একটু বাইরে বের হয়েছি এবং আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি। খুবই কাছাকাছি তাই প্রবলেম হয় নাই। তো চারামনি আজকে খুবই খুবই হ্যাপি, কারণ অনেকদিন বাসা থেকে বের হতে পারে নাই। সো আজকে একটু বের হয়েছি শুধুমাত্র চারামনির কারণে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আজকের ভিডিওটা প্লিজ সবাই দেখেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ইয়েস পাপা, নো পাপা, নো পাপা, তারপর আরেকটা বলো, ব্যাব, বলো, এখানে আসো। আজকে মানে খুবই সারপ্রাইজ হয়েছি যে এসে দেখি যে অনেক অনেক ইয়াম্মি ইয়াম্মি ইটালিয়ান ডিশ করেছে। সো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুবই খুবই লাইক করে ইটালিয়ান ডিশ। সো এই জন্যই ভাবি আজকে এত কিছু আয়োজন করেছে। তো এখানে একটা রাইস করেছে মাশরুম দিয়ে, শুধু মাশরুম এবং রাইস, খুবই ইয়াম্মি এই খাবারটা। আর এখানে সস্টি করেছে চিকেন দিয়ে এবং চিকেন গ্রিল করেছে। আর এই তো বাচ্চারা বসে গিয়েছে খাওয়ার জন্য। পছন্দ করো এটা খাবার। আমি কিন্তু এই মাশরুম দিয়ে কোনো রিসো খাই নাই, রাইস খাই নাই। মানে মাশরুম দিয়ে খাই নাই, আমি অন্য কিছু দিয়ে খাই, কিন্তু মাশরুম দিয়ে খাওয়া হয় নাই আমার। ভালো হয়েছে? ওই যে ওগুলো দাও, দেখছো ঘরে বানাইছে। ওয়াও ওয়াও,
না দিস ওয়ান লাজানি হ্যাঁ দিস ওয়ান মিলান জানালা পার মিজানা না টোস্ট একটু হয়ে নেতা পড় দিব হ্যাঁ সিট ডাউন ওটা গরম কিন্তু আমার তো দরকার কম দিতে হইব কারণ আর অনেক অনেক খাবার হয়ে গেছে বেশি দিন আর তো করতে হবে অনেক তো দিয়ে দিছ নাসি বিলান মুড়ি मिथिला बोलो किसु कत दिन पर खाई इटालियन डिश बोलो डिश खेच सब सब एक साथ सब एक साथ अनेक दिन पर ना इटाली खेले तेना না ভাই আমার খাবারের প্রতি এতই নেই ভিডিও করতে পারলাম খুশি পুরোটাই কাটবি তুই এটা তো আজকের মজার মজার খাবারের জন্য ভাবি এবং ভাইয়াকে একটা ধন্যবাদ দেয়া যায় অফকোর্স সো অনেকদিন পরে আসলে একসাথে মানে এত কিছু করা হয় না বাসায় দেখা যায় সে যেদিন লাজানিয়া করি সেদিন অন্য কিছু হয় না করা হয় না আর কি সো ভাবি অনেক কষ্ট করেছে অনেক কিছু রান্না করেছে এই জন্য অনেক অনেক থ্যাঙ্কস ভাবি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আমরা একটা প্ল্যান করে তারপরে এইরকম ইটালিয়ান ডিশ করবো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন যেন এই করোনা ভাইরাস দুনিয়া থেকে উঠে নিয়ে যান তো ভাবি চারামণিকে এবং রাফিমকে আনন্দ দেওয়ার জন্য একটা কেক কিনেছিল এবং একটা ইটালিয়ান সুইট বানিয়েছিল তিরামিসু খুবই টেস্ট আর আমার তিরামিসুটা ইটালিতে আমি যখন খেয়েছি আমার ভালো লেগেছে সো ভাবিও খুব মজা করে বানিয়েছে এটা রেসিপি আমি একসময় আপনাদের সাথে শেয়ার করব এটা আমি নিজেও পারি সো এই তো বাচ্চাদের নিয়ে কেক কাটা হচ্ছে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এক কথা বারবারই বলতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা যে বেল আইকন আছে ক্লিক করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলটা আমার অনেক অনেক শখের একটা চ্যানেল সো প্লিজ কেউ কোনো বাজে কমেন্টস করবেন না ভালো না লাগলে ইগনোর করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর আর সবাই দোয়া করবেন যাতে 2021 সাল আমাদের জন্য শুভ হয় এই করোনা ভাইরাস যেন পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি
চলে যায়, কারণ এই করোনা করতে করতে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ভালোই লাগে না কিছু। মনে হয় যে অন্য কোনো গ্রহে চলে আসছি আমরা, সেই পৃথিবীটা আগের মতো আর নাই। এই তো তো আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এই ভালো সময়গুলো ফিরিয়ে দেন আর খারাপ সময়টা তাড়াতাড়ি সরিয়ে নেন। ইনশাল্লাহ আল্লাহ পাক তাই করবেন। আমরা 2021 সাল করোনামুক্ত পৃথিবী দেখতে চাই। আমরা বড়রা তো একরকম আসলে মানিয়ে নিতে পারি, কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু একদমই মানতে চায় না। ওরা তখন বায়না করে বাইরে যাবে, সো বাইরে না নিয়ে গেলে মাথাটা একদম নষ্ট করে ফেলে, কি আর করা। এই জন্যই বলি যে আল্লাহ পাক তাড়াতাড়ি যেন এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করে। সো কেকটা এখন আমি খাচ্ছি, তো কেক ছিল চকলেট কেক, আমি তেমন একটা পছন্দ করি না চকলেট কেক, কিন্তু কেকটা অনেক টেস্ট ছিল। আর তিরামিসুটা কি বলবো, অনেক অনেক ইয়ামি ছিল। সবার জন্য শুভকামনা। আর 31st নাইটে কতটুকু আনন্দ করেছিলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট বাসা থেকে বাইরে যে আতশবাজি হয়েছিল I'm with you.